যদি আপনার পরনের কাপড়ে আগুন লেগে যায় তাহলে কি করবেন? What to do if your clothes catch on fire? Stop, drop, and roll. যদি কারো গায়ে বা পরনের কাপড়ে আগুন লেগে যায় তাহলে স্টপ, ড্রপ অ্যান্ড রোল এই বিধি অনুসরণ করুন। স্টপ মানে থামুন, গায়ে আগুন লাগলে দাঁড়িয়ে যান, কোনো ক্রমেই দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করলে আগুন দ্রুত ছড়িয়ে পড়বে, বৃদ্ধি পাবে, তাই দৌড়াদৌড়ি নয়, স্টপ, থামুন। ড্রপ, দাঁড়ানো থেকে বসে যান, শুয়ে পড়ুন, হ্যাঁ ঝটপট মাটিতে, ফ্লোরে বা মেঝেতে শুয়ে পড়ুন। রল, হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে এপাশ থেকে অপাশে গড়াগড়ি দিন, গড়াগড়ি দিলে অক্সিজেনের অভাবে আগুন নিভে যাবে, জ্বলতে পারবে না। ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, মুখের ওপর ভেজা কাপড় দিন, তাতে ধোঁয়া ফুসফুসে যেতে পারবে না। বের হওয়ার পথ দেখতে পাচ্ছেন না, হামাগুড়ি দিয়ে বের হয়ে আসুন। এবার তবে একটি মহড়া দেখি। স্টপ, ড্রপ অ্যান্ড কভার ইওর ফেস উইথ ইওর হ্যান্ডস দেন রল। থামুন, মাটিতে শুয়ে পড়ুন, হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে এপাশ অপাশ গড়াগড়ি দিন, থামুন, মাটিতে শুয়ে পড়ুন, হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে এপাশ অপাশ গড়াগড়ি দিন। সুপ্রিয় সুদি, আপনার সন্তানকে স্টপ, ড্রপ অ্যান্ড রোল এর মহড়া করানোর জন্য সবিনয় অনুরোধ জানাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।